সাইড এফেক্ট নাই, কোনো ক্ষতি নাই। যেমন এই আইটেমটা যে 5 বছর বয়স তার খাওয়ায় দিতে পারবেন, তার তো খাওয়ায় কেউ খাইতে পারবে না যদি এতে সেক্সের পরে কেউ গুড়া করে দেয়। এটা বলতে চাইতেছি যে বর্তমান কিন্তু সবাই প্রতারিত হইতেছে এক কথায়। আমাদের অনেকে এসে বলে যে ভাই আলম ভাই আমরা বহুত প্রতারিত হয়ে লাস্টে আপনার কাছে আসছি, যে অনলাইনে আলম কবিরাজ চিটারি করছে অথবা টাকা নিয়ে ঔষধ দেয় না অথবা তার ঔষধে কাজ হয় নাই, আমি আর কবিরাজি করবো না। যেহেতু আমি আবু বকর, আমি গোয়ালপাড়া জীবননগর থেকে আসছি, আমার শারীরিক সমস্যা ছিল, তো আমি ডাক্তার সাহেবের কাছে স্বরাপন্ন হওয়ার পরে ডাক্তার সাহেব আমাকে দেখে ওষুধ দেয়, তো সেই ওষুধ খেয়ে ইনশাল্লাহ আমি ভালো হয়েছি। দর্শক বন্ধু এবং প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজে আজকে নতুন পর্ব। দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামেরই হেকিম, একজন হেকিমের বাসা বাড়ি সংলগ্ন একটি জিনসিং বাগানে। এই হেকিমের নাম হচ্ছে আলম কবিরাজ। তিনি দীর্ঘদিন যাবৎ এই হেকিমি গবেষণা করছেন এবং ইতিমধ্যে নানান জটিল এবং পুরুষদের যে যৌন সমস্যা তার উপরে গবেষণা করে তিনি স্থায়ী সমাধান দিচ্ছেন। তো দর্শক যে জিনসিং যে গাছগুলো আপনারা দেখছেন এটার সাথে হয়তো পূর্ব পরিচিত আপনারা, আজকে নতুন জাতের আরও কয়েকটি জিনসিংয়ের গাছ এবং মূল সম্পর্কে জানাবো। তিনি কী কীভাবে এই গবেষণা করছেন, কী কী রোগ নিয়ে কাজ করছেন, কী কী গাছ তার সংগ্রহশালাতে রয়েছে সেগুলো জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর ততক্ষণ পর্যন্ত আমি সোহান রয়েছি ক্যামেরায় সাহেব আলীকে নিয়ে আপনাদের সাথে। তাহলে চলুন আমাদের আজকের যে উদ্যোক্তা ভাই রয়েছেন হেকিম আলম কবিরাজ তার সাথে কথা বলি, পরিচিত হই আর এই বিষয়ে বিশদ জানানোর চেষ্টা করি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আমার দর্শক যারা রয়েছেন তারাও সবাই ভালো আছেন। তো ভাইজান আমি যদিও পূর্বে বলে দিয়েছি আপনার নাম ঠিকানা পরিচয় এবং কী কী করছেন সেটা অলরেডি বলে দিয়েছি, তবে তার আগে আসলে আমরা কথা শুরু করব, আমাদের যে আলোচনা সেটা শুরু করব কী কী করছেন। তো আপনি একটু নিজে মুখে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয়টা এবং কী কী করছেন আরেকবার বলে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি হেকিম আলম কবিরাজ। আমি দীর্ঘদিন অথবা দীর্ঘ বছর যাবৎ আমি এই কবিরাজ এবং হেকিমি পেশার সাথে জড়িত। আমার এখানে হেকিমি চেম্বার আছে, আমি খুলনা ইউনিয়ন মেডিকেল কলেজ থেকে রেজিস্টারভুক্ত একজন হেকিম, প্রায় 4.5 বছর পড়ালেখা করছি। আমাদের যে ইউনিয়নি মতে যে গাছ এবং আয়ুর্বেদিক যে ভেষজসি উপাদান দিয়ে যে আমরা গাছগাছালির যে উপকার করি মানুষের মাধ্যমে সেগুলো আজকে আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। যেমন যে আমরা জিনসিন দেখাইতেছি এগুলো আমাদের যে বাংলাদেশের জিনসিনই বলা হয়, এর কার্যকারিতা এবং আমরা যে চায়না থেকে আনি চায়না জিনসিন, এটা এটা হচ্ছে আপনার চায়না থেকে আনা সরাসরি? যে আমরা সরাসরি ইম্পোর্ট করে আনি, আরও দেখাবো না আমরা বহু জিনসিন আনি চায়না থেকে এবং কোরিয়ান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইটা যে অরিজিনাল সেটা আপনি একটু দেখাবেন আপনার বক্সের কোথায়, কীভাবে বুঝবেন এটা? এটা বক্সের এখানে ওরা ফুল প্রোডাক্ট নেম জিনসিন, কত সাল 2021 সাল অক্টোবরে এটা দিছে, আমরা পাইছি কিছুদিন আগে, এক্সপায়ার ডেট নভেম্বর 2023। 250 গ্রাম ওয়েট, এইভাবে সরাসরি চায়নার থেকে আমাদের এই জিনসিনটা আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা জিনসিং এর গাছটা দেখতে কেমন হয় সেই ছবিটাও তো দেওয়া আছে বক্সে, তাই না? ছবি বক্সে দেওয়া আছে, এই যে গাছ দেখেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জিনসিং এর অরিজিনাল জিনসিং এর শিকড়, অরিজিনাল চায়না জিনসিন এটা। তো ভাইজান আপনি বলছেন এটা অরিজিনাল জিনসিং, তাই না? তো আমাদের আমরা যে ক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে আছি, আমরা যতদূর আমি বা আমার দর্শক এটাকে জিনসিং হিসেবে চিনেন, এটা নিয়ে কি বলবেন?
আমাদের যে বাংলাদেশে জিনছি না আমরা দেখাইতেছি বর্তমান কেউ কোরিয়ান জাভা রাসায়নিক আমরা যেটাই বলতেছি না কেন এটার পাওয়ার 5-25 আমি যতদূর আপনার গবেষণা করে পাইছি চাইনা জিনসিনের পাওয়ার হলো 95 আর কোরিয়ানার পাওয়ার হলো 100 আচ্ছা আচ্ছা কোরিয়ানের আপনার পাশাপাশি এডার পিরাই পাওয়ার এডার মূল কার্যকারিতা হলো মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা রোগেরই কাজ করে প্রথমত যাদের বীর্য আউট হয়ে যায় স্ত্রী মিলনে তারপরে বীর্য পাতলা যারা ওই যে হস্তমিলন করে শিরাগুলো নষ্ট করে দিয়েছেন বর্তমান যেহেতু আপনার 90% আমার পুরুষেরই যৌন সমস্যা এই যৌন সমস্যা থেকে কিন্তু পরকীয়া জড়িয়ে যাইতেছে এর থেকে কিন্তু খুন খারাপই হয়ে যাইতেছে যখন একটা পুরুষ যখন স্ত্রীকে সুখ দিতে পারবে না তখনই কিন্তু সে আরেকটা পুরুষের সাথে পরকীয়া করবে এই যে কিছুদিন আগে মিডিয়াতে দেখলাম যে পরকীয়ার কারণে তার সন্তানকে বলি দিছে মেয়েকে আপনার হত্যা করছে কেউ বউকে হত্যা করতেছে কেউ স্বামীকে হত্যা করতেছে তো আমরা গবেষণা করে সাইড এফেক্ট বিহীন আমরা আরো বিভিন্ন গাছ শুধু এই গাছ না যেহেতু সরাসরি শুধু এই গাছ খাইলেই হবে না আমরা যেমন অশ্বগন্ধা তালমূল শিমুল মূল সবেদ মুসলি বিভিন্ন জিনিস দিয়ে হালুয়া সালসা বড়ি একটা প্যাকেজ তৈরি করি 3 মাসের স্থায়ী ট্রিটমেন্টের জন্য যে একটা পুরুষ খাইলে এতেই যথেষ্ট আমি মনে করি বর্তমান যেহেতু মানুষ বেশি প্রতারণা শিকার হইতেছে আমরা সরল সোজা বাঙালি যেমন আবার এই বাঙালি বাঙালিকে বেশি প্রতারণা করতেছে তার জন্য আমি চাইতেছি প্রতারণার বাজারে যেন আমি একটা ভালো জিনিস মানুষকে তুলে দিতে পারি তো ভাইজান আমরা তো আসলে আপনার ক্ষেতে এইটা দেখলাম এটাও জিনসিং এর একটা আলাদা ধরন তাই না আলাদা ধরনের এটা কার্যকারিতা কম জি জি কার্যকারিতা আপনি যেটা দেখাচ্ছেন এটা হলো সরাসরি চাইনা জিনসিং এটার কার্যকারিতা অনেক বেশি এটা কার্যকারিতা 95% কিন্তু কোরিয়ানটা দেখা যাচ্ছে অনেক সময় 100% দেখা যায় আবার এটা কোরিয়ার মতো 100% রেজাল্ট আসে আচ্ছা তো যাই হোক আমরা এই বিষয়ে আলোচনা করব আপনার চেম্বারে গিয়ে হ্যাঁ তাহলে চলেন কথা বলা যাক তো দর্শক বন্ধু আমরা কথা বলছিলাম হচ্ছে হেকিম মোহাম্মদ আলম কবিরাজের সাথে ওনার ক্ষেত থেকে জিনসিং এর একটা ক্ষেত থেকে তো শুধুমাত্র ওনার জিনসিং না আরও কিছু উপাদান দিয়ে উনি হচ্ছে গবেষণাটা করছেন যেমনটি পূর্বে আমরা বলেছিলাম তো এখন আমরা ওনার চেম্বারে অবস্থান করছি এবং ওনার কাছ থেকে ওনার যে আসলে গবেষণা উনি কী কী রোগ নিয়ে কাজ করছেন সেটার আসলে কেমন ফাইল বা তার দাম কেমন আর যারা রোগী রয়েছেন তারা কতটুকু উপকার পেয়েছেন সেটা জানবো ওনার কাছ থেকে ভাইজান তাহলে আমরা এখন কী কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি যে দীর্ঘদিন যাবৎ গবেষণা করছি পড়ালেখা করছি গাছের সাথে ভালোবাসা করছি তার থেকে আমার এবং আমার উস্তাদের যারা আমার শিক্ষক তাদের জ্ঞানের আলোকে আমি কিছু প্রোডাক্ট মানুষের এবং মানবের উপকারের জন্য তৈরি করছি তাতে দিয়ে আছে চাইনা জিনসিন চাইনা জিনসিন বিভিন্ন গাছ অশ্বগন্ধা এক একটা আমাদের একটা ফুল কোর্স 3,060 টাকা একটা স্থায়ী পুরুষের জন্য আমি মনে করি যে সমস্ত পুরুষরা 2-1 মিনিটে বীর্যটা পা হয়ে যায় ধ্বজভঙ্গ হয়ে গেছে বিয়ে করতে ভয় পাইতেছেন সেই সমস্ত ভাইরা যদি বিভিন্ন জায়গাতে প্রতারিত না হয়ে সত্য জিনিস খাইলে আশা করি একটা দোয়া দেবেন যেমন আমরা এর ভিতরে প্রথমে তৈরি করি এই যে চাইনা জিনসিন আমাদের বাংলাদেশের কোরিয়ান আমরা ইম্পোর্ট করে এর পাউডার করে এই যে একটা হালুয়া তৈরি করি এটার নাম হলো কস্তুরি হালুয়া 32টা আইটেম আছে যেমন রেগবাই অশ্বগন্ধা শিমুল মূল এই ধরনের এইটা পাবেন 2টা ফুল কোর্সের ভিতরে তারপরে এটা হলো শক্তিমূল হালুয়া যারা স্ত্রীর কাছে থাকতে পারেন না 2-1 মিনিটে বীর্যটা বাইরে হয়ে যায় কথায় তারা যদি এটা নিয়মিত সেবন করে আমরা ফুল কোর্সের সাথে তার দেবো 4টা তারপরে দেব এটার নাম হলো কামেশ্বরী মদক এর কাজই কামকে উত্তেজনা করা যত বড় ডায়াবেটিস হোক মুরব্বী মানুষ যদি এটা খাইতে পারে তাহলে আল্লাহর রহমতে কোনো সাইড এফেক্ট নাই একটা ঔষধেরও কোনো সাইড এফেক্ট নাই সম্পূর্ণ আমাদের ইউনিয়নে এবং কবিরাজি গবেষণায় তৈরি এটা দেব আমরা 1 পিস এখানে আছে আমাদের ফর্মুলায় আমাদের মেশিং আছে আমরা তৈরি করি 90টা বড়ি 90 দিনের জন্য 90টা বড়ি 90 দিনের জন্য আমরা এটা প্রতিদিন দুপুরবেলা 1টা করে বড়ি খাবারের জন্য দিই আমরা এই যে মেসেজ অয়েল দেবো 4টা যারা হস্তমিদন করে নিজের লিঙ্গটা নিস্তেজ করে দিছে রগকে শুকিয়ে গেছে এক কথায় যেমন রগে যে টিস্যুগুলো আছে নার্ভগুলো আছে নার্ভাস হয়ে গেছে
আমার নিজস্ব তৈরি 14টা আইটেম দিয়ে, যেমন জোকের তেল, সান্ডার তেল, বিভিন্ন গাছ দিয়ে আমরা তৈরি করছি। কেউ যদি সকাল বিকাল মালিশ করতে পারে, স্বাভাবিক জীবনে ইনশাল্লাহ আবার ফেরত যাবে। তারপরে আমরা দেব তাকে 2টা শাল চা। আমরা 3,060 টাকা মূল্যের, আমি মনে করি আমার এই ওষুধটা সম্পূর্ণ গরিব মানুষের জন্য। আমার খরচ হয় প্রায় 2,800 টাকা, 2,900 টাকা খরচ হয়। আমরা 3,060 টাকা নেই, আর 100 টাকা কুরিয়ার খরচ নেই, টোটালে 3,160 টাকা নেই 3 মাসের। আশা করি আল্লাহ রহমতে আমাদের এখান থেকে এই ফুল কোর্স নিয়ে ঔষধ খেয়ে হাজারো মানুষ যৌন জীবনে সুখী আছে। আচ্ছা আচ্ছা, হাজার মানুষের দোয়া আছে। কে বলতে পারবে না যে আলম কবিরাজের এখান থেকে ঔষধ নিয়ে কে প্রতারিত হয়েছে? আচ্ছা ভাই, কেউ যদি বলতে পারে। আমি এর মাঝে একটা কথা বলি, আপনি বলছেন যে হচ্ছে 3,100 টাকা হচ্ছে একটা ফুল কোর্স। ফুল কোর্স, আচ্ছা, এই ফুল কোর্সের মধ্যে কী কী রোগের কী কী আইটেম আছে শর্টে বলবেন, যে কয়টা উপাদান পাবে এই কোর্সের মধ্যে? এই কোর্সের ভিতরে আমরা প্রথমে তাকে দেবো 2টা কস্তুরি হালুয়া, 4টা শক্তিমূল হালুয়া, তাহলে কয়টা হইলো? 6টা। একটা দেবো আপনার কামেশ্বরী মধু 7টা। তারপরে দেবো 90টা বড়ি, 90 দিনের জন্য 90টা বড়ি দেবো। তারপরে 4টা অয়েল দেবো। তারপরে 2টা সালসা দেবো। তারপরে এর সাথে আরো এক ধরনের আঠা দেবো। এইগুলা দিয়ে একটা ফুল কোর্স দেবো 90 দিনের জন্য। আচ্ছা, এই 3,000 টাকা দিয়ে বা 3,100 টাকা দিয়ে একটা 90 দিনের কোর্সটা নেওয়ার পরে, জি জি, তার আর আশা করছেন যে পরবর্তীতে তারা নতুন করে কোনো কিছু খাওয়া লাগবে না? সে যদি খারাপ অত্যাচারিত না হয়ে, মানে একজন আছে যে প্রতিদিন স্ত্রীর কাছে যায়, প্রত্যেক দিন স্ত্রীর কাছে যাওয়ার কোনো নিয়ম না, প্রত্যেক 5 দিন অথবা 1 সপ্তাহ পরে পরে স্ত্রীর কাছে যাওয়ার নিয়ম। যদি কেউ অবৈধ কাজ না করে এক কথায় প্রতিদিন, তাহলে আশা করি তার জীবনে ইনশাল্লাহ খাওয়া লাগবে না। যেহেতু শুক্রাণু বীর্য প্রত্যেকটা জিনিস তৈরি হওয়ার যে ক্ষমতা, আমরা এখানে প্রায় 150 থেকে 200 রকমের গাছ দিয়ে আমরা এই উপাদানগুলো তৈরি করছি স্থায়ী সমাজের জন্য। কোনো এক কথাই সাইড এফেক্ট নাই, কোনো ক্ষতি নাই। যেমন এই আইটেমটা যে 5 বছর বয়স তার খাওয়াই দিতে পারবেন, তার তো খাওয়া কেউ খাইতে পারবে না যদি এতে সেক্সের বড়ি কেউ গুঁড়া করে দেয়। আর সেক্সের বড়ি যদি দেয়, এখন খাবে, এখনই কাজ হবে, চোখ টোক তার আন্দারে যাবে, মাথা ঘুরবে। আর আমার ঔষধ এমন না, আজকে থেকে খাবে 3 অথবা 7 দিন পরে বুঝতে পারবে যে আমার ভিতরে শক্তি আসতেছে, আমার ভিতরে যৌন আগের মতো যে যৌবন সেটা ফিরে আসতেছে। আচ্ছা আচ্ছা, সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন। আমি এটা বলতে চাইতেছি যে বর্তমান কিন্তু সবাই প্রতারিত হইতেছে এক কথায়। আমাদের অনেকে এসে বলে যে ভাই আলম ভাই, আমরা বহুত প্রতারিত হয়ে লাস্টে আপনার কাছে আসছি। আমি মনে করি যে বর্তমান প্রতারিত না হয়ে আপনি বিশ্বাস করে এখান থেকে নিয়ে দেখেন। কেউ যদি বলতে পারে যে আলম কবিরাজের এখান থেকে ঔষধ নিয়ে প্রতারিত হয়েছি, আমি ওই দিন থেকে আর কবিরাজি করবো না। আমার তো এত বড় একটা চেম্বার, সরকারি রেজিস্টার ভুক্ত, আমি ওই দিন থেকে বন্ধ করে দেব। কেউ যদি বলতে পারে যে অনলাইনে আলম কবিরাজ চিটারি করছে অথবা টাকা নিয়ে ঔষধ দেয় না অথবা তার ঔষধে কাজ হয় নাই, আমি আর কবিরাজি করবো না। যেহেতু বাকিটা হলো আল্লাহর হাত, যে আল্লাহ আমাদের সৃষ্টি করছে, এই গাছ সৃষ্টি করছে, এত গাছ দিয়ে যে আইটেমগুলো আমি তৈরি করছি, সব কিছুর মালিক হইলো আল্লাহ, তার উপর বিশ্বাস ভক্তি রেখে আমি করছি, কাজ হইতেছে, অদ্যবতী হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন যদি আমাদের যারা দূর দূরান্ত থেকে এই প্রতিবেদনটি দেখবে, ভিডিওটি দেখবে, দূর দূরান্ত থেকে যদি কেউ এই ফাইলটা নিতে চায়, তার কুরিয়ারে নেওয়ার সুযোগটা? কুরিয়ারে নিতে পারবে কেউ যদি নিতে চায়। যেমন আমরা যদি কেউ জেলা পর্যায়ে নিতে চায়, তাহলে 200 টাকা দিলেই হবে, শুধু কুরিয়ার খরচ দেবে, আমরা জেলাতে পাঠিয়ে দেবো। সুন্দরবন কুরিয়ার, এসি পরিবহন, তারপরে করতোয়া পরিবহন, আমরা পাঠিয়ে দিলে ওখানে ওই দোকানের মতো আমার ঔষধ নেবে, ওখানেই টাকা দিয়ে দেবে। আর যে উপজেলা পর্যন্ত নিতে চায়, যেহেতু ওখানে কোনো আপনার শাখা নাই, ওখানে এলে এজেন্ট শাখা, ওখানে বাকি কোনো সিস্টেম নাই, তা গেলে ফুল পেমেন্ট সে দিবে। আচ্ছা আচ্ছা, আর যদি মনে করে যে একান্তই, তাহলে সেটা একটা ভিন্ন হিসাব। আর যদি কেউ সরাসরি আমাদের চেম্বারে আসে, যে আমরা কোন উপাদান দিয়ে কিভাবে তৈরি করি এটা দেখিয়ে নেবে, তাহলে আরো ভালো আমাদের চেম্বারে আসবে। যেহেতু আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদার উপজেলা রায়পুর বাজার, এখানে আমার হেকিমি দাওয়াখানা। আচ্ছা, তো ভাইজান আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি যে আমাদেরকে বিভিন্ন আসলে জটিল রোগের সমাধানটা দিচ্ছেন, ভবিষ্যতে আরও এরকম সমাধান আমাদের জন্য নিয়ে আসবেন, গবেষণা করবেন, সেই কামনা করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।